যে ইলাহা ইল্লাল্লাহর শর্তটা কি লা ইলাহা ইল্লাল্লাহর অনেকগুলো শর্ত আছে আমরা যে হাদিসটা সবসময় শুনি মান ইলাহা দাখালাল জান্না যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে ব্যাপারটা কি এতটাই সহজ যে একজন ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ জপেই যাচ্ছে তার সালাতের খবর নেই সিয়ামের খবর নেই জাকাতের খবর নেই আমলের কোনো খবর নেই এবং সে আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে অনেক আজে বাজে কথা বলে অবস্থান নেয় সে তার সমাজে সে তার বিভিন্ন জায়গায় যেখানে তার প্রভাব সে জায়গায় কিন্তু সে ইসলামের পক্ষে অবস্থান নেয় না তাহলে সে কি তাহলে এই হাদিসের ফজিলাতটা পাবে মান কালাল্লাহ ইলাহাই তাহালাল যান না যে ব্যক্তি লা ইল্লাল্লাহ বলল সে জান্নাতে প্রবেশ করবে অনেক মানুষ সেটাই মনে করে সেই বিশ্বাসটা তারা স্থাপন করে এবং তারা মনে করে একটা তো বড়ই সুযোগ আসলো তাহলে আমিও লা ইলাহা ইল্লাল্লাহ বলি আর একটু আগে যে ফজিলাতের হাদিসগুলো বললাম অন্তত দুটো ঘটনা তাই না যেটা ইহুদি যুবকের ঘটনা আর আবু তালেবের ঘটনা সেখানেও দেখা গেল আবু তালেব লা ইলাহা ইল্লাল্লাহ বলল না সে আর রেহাই পেল না সে জান্নাত পাওয়ার আর কোনো মানে সম্ভাবনা রাখলো না আবার ইয়াহুদি যুবক বলল সে কিন্তু জান্নাতি হলো কিন্তু এখানে খেয়াল রাখতে হবে এটা শুধু বলা নয় রসুল সাল্লা সাল্লাম শুধু বলাটাকে এখানে মেন করেননি ইয়াহুদি যুবক যদি এরপর জীবিত থাকত তাহলে আপনারা দেখতেন যে সে শ্রেষ্ঠ মুসলিমদের কাতারে আসত আপনারা দেখেন না যারাই ইসলাম গ্রহণ করেছে ইহুদি ধর্ম থেকে হোক অথবা পত্তলিকতা থেকে হোক রেসুল সাল্লাহ সাল্লামের সাহচর্যে যারা অবস্থান করেছে এবং তার সাহাবা এবং সহচর হয়েছে তাদের প্রত্যেকের লাইফ স্টাইল তো আমাদের সামনে আছে শ্রেষ্ঠ মানুষ না তারা তারা কি কথা থেকে ফিরে গিয়েছেন কখনো কখনো ফিরেননি আবু বকর আল্লাহ আল্লাহতআ অমর রাদি আল্লাহআনহ ওসমান রাদি আল্লাহ তালহো আবি তলেব রাদি আল্লাহতআ এরকম আরও যারা আছেন তারা যখনই লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন সাথে সাথে জীবনটাকে সেভাবেই গঠন করেছে লা ইলাহা তার বিয়ে তার আলোকেই তারা তার বিয়া পেয়েছেন তার বিয়া নিয়েছেন নিজেদের জীবনকে তারা গঠন করেছেন ফলে যারা সময় পায়নি কিন্তু তারা সাক্ষ্য দিয়েছে লা ইহি লাল্লাহ বলেছে তাদের নাজাত হয়ে গেছে কারণ তারা যদি সময় পেত তারা যদি জীবনটা যাপন করতে পারতো আরও লম্বা টাইম তাহলে তারা লা ইলাহা লাল্লাহার এই মাসলাকের উপরই জীবনযাপন করত। আপনারা ওসাইরিমের ঘটনাও জানেন যিনি মাত্র ইমান এনেছিলেন এরপরে যুদ্ধক্ষেত্রে এসে তিনি খেজুর খাচ্ছিলেন আর যখন রাসুলুল্লা সাল্লা সাল্লাম বললেন যে কে জান্নাতে যেতে চায় এরকম আহ্বান জানালেন সে যেন যুদ্ধে প্রবেশ করে জেহাদ ফিসাবেলিল্লার মধ্যে সে যেন নিজেকে বিলিয়ে দেয় সেই আহ্বানে ওসাইরিম খেজুর খেতে খেতে ভাবলেন আরে এটা তো সময় নষ্ট এটা তো সময় নষ্ট খেজুরগুলো ফেলে দিলেন তিনি যুদ্ধে অংশগ্রহণ করলেন এবং শাহাদাত বরণ করলেন আল্লাহ শহীদ হয়ে গেলেন তাহলে খুব অল্প সময়ে কোন ইবাদত না করেও লা ইলাহা ইল্লাল্লাহর প্রভাবে বা তার উচ্চারণে তার সাক্ষ্য দেওয়ার কারণে মানুষ নাজাত পেতে পারে কিন্তু এটা তখনই যখন চিন্তা ভাবনা মানে সব কিছু থেকে সর্বান্তকরণে আমরা লা ইলাহা ইল্লাহকে গ্রহণ করি তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর কিছু শর্ত আছে সেই শর্তগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে সেটা মেনটেন করতে হবে অন্যথায় এই শর্তগুলোকে মেনটেন না করে পূরণ না করে আপনি শুধু যদি মুখে লা ইহ্লা বলেন তাহলে সেটা মোটেই তাৎপর্যপূর্ণ হবে না এবং সেটা আপনাকে সেই ফল এনে দেবে না যেই ফল সাহাবাইকে রামকে এবং আমাদের সত্যিকারের মুসলিমদেরকে মোখলেস আল্লাহর বান্দাদেরকে এনে দিয়েছিল এই জন্য এই শর্তগুলো আমাদের জানাটা খুবই জরুরি তাহলে আমরা বলবো মনকাল আলা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি লা ইলাহা ইল্লাহ বলবে তার অর্থ বুঝে তার তাকাদা অনুযায়ী কবে শুরু অতিহা এবং তার শর্ত পূরণ করে তিনটা জিনিস লা ইলাহ ইল্লাহ বললো অর্থ বুঝলো দা কি কাজ হবে এটা কি মন্ত্র যে তান্ত্রিকের মতো মন্ত্র না বুঝলেও চলবে হ্যাঁ সেগুলো তো আরেকটা ভেলকিবাজি এবং মিথ্যাচার তাই না আসলে পৃথিবীতে এই সমস্ত মন্ত্রতন্ত্রের কোনো জায়গা নেই তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এটার অর্থটা জানতে হবে বুঝতে হবে আপনি কি সাক্ষ্য দিচ্ছেন এটা কি আপনি বুঝতে পারছেন সাহবায়করাম কিন্তু প্রত্যেকেই বুঝেছিলেন ফলে যখনই স্বীকৃতি দিয়েছেন সেটাকে গ্রহণ করেছেন তাহলে আমাকে আপনাকেও এটার অর্থ জানতে হবে আর এটার যে মোক্তাবা এটার যে চাহিদা যেটা বলেছি দিনকে সর্বান্তকরণে মেনে চলা এটা হলো লা ইলাহ ইল্লার চাহিদা আর তৃতীয় হলো এর শর্তসমূহ পূরণ করা তাহলে সে জান্নাতে যাবে শর্তগুলো আমি সংক্ষেপে বলে দিচ্ছি এক নম্বর হলো এলম এলম লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান অর্জন করা তাহলে জ্ঞানের মধ্যে তিনটা জিনিসই পড়ে প্রধানত তিনটা জিনিস পড়ে আরও অনেক কিছু আছে কিন্তু এই তিনটা জিনিস এক তার অর্থ তার মক্তাবা এবং তার শর্ত এর দলিল হচ্ছে আল্লাহ সামতাল কোরআনে বলেছেন লা ইলাহা জেনে নাও যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর এলেম এবং নলেজটাকে আমাদের অর্জন করতে হবে অন্যথায় শুধু লা ইলাহা ইল্লাল্লাহর এলেম অর্জন না করে শুধু মুখে উচ্চারণ করাটা অর্থহীন হবে এটা হলো এক নম্বর শর্ত আর আপনারা জানেন এই এক নম্বর শর্ত শুধু লাই লাহিল ক্ষেত্রে না প্রত্যেক ক্ষেত্রে ইসলামের প্রথম শর্ত হচ্ছে এলেম অর্জন করা আপনি এলেমবিহীন ইমান আনলে আপনি দেখবেন ইমান ভুল ভুলে ভরপুর তাই না অনেক ইমানদার দেখবেন যে মাজারে যায় যায় না সেজদা করে না সে নিজেকে কিন্তু ইমানদার মনে করে অনেক ইমানদার দেখবেন যে অনেক খারাপ কাজ করে অনেক অন্যায় কাজ করে অনেক সেরকে লিপ্ত অনেক বেদরাতে লিপ্ত অনেক পাপে লিপ্ত সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে সে আসলে জেনে বুঝে ইমান আনে নেয় সে মনে করেছে এটা ইমানদার বাবার ঘরে জন্মগ্রহণ করলেই আমার ইমান আনা হয়ে গেল মুসলিম হয়ে গেলাম বাস যেহেতু আমি মুসলিম বাই বর্ন সুতরাং আমার ইমান অটোমেটিক আছে কিন্তু ইসলাম বলে ইমান অটোমেটিক আসলে থাকে না ইমানের জন্য জ্ঞানের প্রয়োজন হয় মা কুন্ত্রী মাল কিতাবল ইমান আল্লাহ বলেছেন তাই না নবীকে যে তুমি তো জানতে না কিতাব কী আর ইমান কী কে জানিয়েছেন আল্লাহ জানিয়েছেন ওহি দিয়ে তালা জানিয়েছে তাহলে মনে রাখবেন ইসলামের প্রধানতম উৎস হচ্ছে এলেম বরং একমাত্র উৎস এলেমের বাইরে আর কোনো ইসলাম নাই এলেমের বাইরে আর কোনো ইসলাম নাই অতএব যে মুসলিম এলেমের গুরুত্ব বুঝবেন না এবং এলেম অর্জনের জন্য কোনো চেষ্টা তদবির করবেন না তিনি আসলে ইসলামের উপর থাকাটা তার আদৌ সম্ভব হবে কি না আল্লাহ আলাম এবং সম্ভবত সম্ভব হবে না যে কারণে আজকে আমরা প্রচুর মুসলিমকে দেখি যারা নানারকম সেরেক এবং কুফুরিতেও লিপ্ত এই জায়গায় অনেকেই আমাদের সাথে ডিবেট করেন বলেন যে না একজন লোক মুসলিম হলে কেন মুসলিম হবে সে নিজেকে মুসলিম মনে করছে সে নিজেকে মেন মনে করছে তাহলে তার আর কোনো দিন ইমানের বাইরে যাওয়ার সম্ভাবনা নাই আছে কিনা না বলেন সম্ভাবনা আছে আছে সেটা কখন যখন ইমানটা ভেঙে যায় ইমান ভাঙে কিনা বলেন তো ইমান কি ভাঙে ভাঙে না তাহলে অজু ভাঙে কিনা হ্যাঁ এটা আপনারা পড়ছেন এই জন্য মনে করেন যে ইমা অজু ভাঙে কিন্তু ইমান ভাঙে না অনেকে বললেন দেখি যে ইমান ভাঙে না অজু যদি ভাঙে আচ্ছা সালাদ ভাঙে কিনা সালাদ ভাঙ্গার কারণ পড়েছেন কেউ পড়েছেন তো সালাদও ভাঙে তহারা তো ভাঙে তো ইমানটা ভাঙে না এটা কেমনে বুঝলেন ইমানও ভাঙে যে আল্লাহর প্রতি বিশ্বাস হারায় তার ইমান কি ভাঙে নাই ভেঙেছে অতএব এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ লা ইল্লাল্লাহকে কিভাবে সুরক্ষা দিতে হবে হেফাজত করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে কীভাবে আমল করতে হবে জীবন পরিচালনা করতে হবে আর কোন কোন কাজ করলে লা ইলাহা ইল্লাল্লাহও ভেঙে যায় ভাঙে না লা ইলাহা ইহ ভেঙে যায় সেটা জানতে হবে এগুলো এগুলো হচ্ছে এই প্রথম পয়েন্ট হিসেবে এলএমের কথা বলছি আমরা এই এলএমটা আমাদের অর্জন করতে হবে দ্বিতীয় হচ্ছে ইয়াকিন ইয়াকিন লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দেওয়ার পরে যদি কারো অন্তরে মনে হয় আচ্ছা এত কিছু পড়লাম এগুলো কি আসলেই ঠিক এই সন্দেহ আসলে বুঝতে হবে তার ইয়াকিন পয়দা হয় নাই তার ইয়াকিন নাই আল্লাহ সুবহানাল্লাহ বলছেন সূরাতুল হুজুরাতে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি তুম্যালেমিয়ার তাবো নিশ্চয়ই মোমেন শুধু তারাই যারা আল্লাহ এবং রাসুলের প্রতি ইমান পোষণ করে এবং এরপর আর কোনো ধরনের সন্দেহ শোভায় তারা পড়ে নাই তাদের আর কোনো ধরনের সন্দেহ তৈরি হয় নাই তৃতীয় হচ্ছে কাবুল আপনি জানলেন সন্দেহ নাই আপনার আল্লাহর অলুহিয়াত রুবুবিয়াত এ সব কিছুর মধ্যে আপনার কোনো সন্দেহ নাই এই সন্দেহ কিন্তু আবু আবুজাহালোরও ছিল না এবং মক্কার অনেক কোরাইশ সর্দার যারা ইসলাম গ্রহণ করেনি তাদেরও কিন্তু ছিল না নাহলে তারা রাত্রে কেন কোরআন শুনতে আসত তাদেরও ছিল না কিন্তু তারা প্রকাশ্যে ইমান আনে নাই তারা তাদের জেদের বশবর্তী হয়ে তারা তাদের বাপদাদার ধর্মেই থেকে গিয়েছে অর্থাৎ তারা কি ইমানকে কবুল করে নাই তারা লা ইলাহাই এই বাণীকে কবুল করে নাই তাহলে আপনার থিওরিটিক্যাল নলেজ যদি থাকে অ্যাজ এ হিউম্যান বিং আপনি বুঝতে পারলেন দ্যার ইজ এ ক্রিয়েটর একজন স্রষ্টা আছেন তিনি বিশ্বজাহানকে পরিচালনা করেন তিনি এক একক এই যে নলেজটা থাকলো বাট আপনি ইসলামকে কবুল করলেন না তাহলে বোঝা গেল কবুল আরেকটা ভিন্ন জিনিস নলেজ এক জিনিস আর কাবুল আরেকটা জিনিস আপনি দেখবেন যে অনেক মুসলিম চিন্তাবিদও আছেন বিশ্ববিখ্যাত চিন্তাবিদ যারা চিন্তাই করে যান এবং চিন্তা মাথায় লালন করেন বাট সেটাকে আমলে রূপান্তরিত করেন না ইসলাম এই মডেলে বিশ্বাসী নয় ইসলামের মডেলটা হচ্ছে রেলেম এবং আকিদা এটাকে আমলে কনভার্ট করতে হবে এটাকে আমলে রূপান্তরিত করতে হবে যা আপনি বিশ্বাস করেন সেটা আমলে রূপান্তরিত করেন আপনি সালাতে বিশ্বাস করেন তাহলে সালাত আপনাকে বাস্তবায়ন করতে হবে আপনি আল্লাহর ওলহিয়াতে বিশ্বাস করেন তাহলে শুধু আল্লাহর ইবাদত করবেন আর কারো ইবাদত করা যাবে না আপনি আল্লাহকে একমাত্র রব হিসাবে মানেন তাহলে আল্লাহর নির্দেশই আপনি বাস্তবায়ন করবেন আর কারো নির্দেশ বাস্তবায়ন করতে পারবেন না তাহলে কাবুলের একটা ব্যাপার আছে শুধু জানলেই হবে না কাবুলের একটা ব্যাপার আচ্ছা অ্যাকসেপ্ট করা আপনি জানলেন অনেক কিছু দেখেন আমাদের অনেক মুসলিমরা অনেক কিছু জানে কিন্তু তারা মানে না তাহলে জানা এক জিনিস মানা আর কি তৃতীয় শর্তটা কি মানা তৃতীয় শর্তটা হলো মানা চতুর্থ শর্তটা হচ্ছে আল এনকিয়াত এনকিয়াত মানে হচ্ছে আনুগত্য কন্টিনিউয়াসলি আল্লাহর আনুগত্যে থাকা আল এনকিয়াত এটা ইসলামের অর্থ কিন্তু আপনি মুসলিম তার মানে হচ্ছে আপনি মন কাজ আপনি মতুই আল্লাহিউল্লা রাসুলি আল্লাহ মুক্ত রাসুলের আনুগত্যশীল বান্দা আপনি এন থাকতে হবে তাহলে লা ইলাহা ইল্লাহর আনুগত্য কন্টিনিউয়াসলি করে যেতে হবে এমন বলা যাবে না যে আমি তো দুই বছর করেছি আর দুই বছর একটু ছুটি নেই ইসলাম থেকে ছুটি নেই ইসলাম থেকে ছুটি নেওয়া যায় ইমান থেকে ছুটি নেওয়া যায় কিন্তু আমাদের অনেকে মনে হয় বিশ্বাস করে যে ছুটি নেওয়া যায় অফিস চলাকালে ছুটি নেওয়া যায় তাতে ওই সময় ছুটি নিয়ে ঘুষ খাওয়া যায় যে চোর সে মনে করে ইসলাম থেকে ছুটি নিয়ে ওই সময়টা একটু চুরি করা যাবে তাই না আমার মনে হয় এটাই তারা বিশ্বাস করে তাহলে কীভাবে সম্ভব চুরি করা ডাকাতি করা চিন্তাই করা মানুষের অধিকার ক্ষুণ্ণ করা তারা সম্ভবত আল্লাহর কাছ থেকে দরখাস্ত করে ছুটি নিয়েছে যে আল্লাহ এই সময় আমি কিছু অপকর্ম করবো আমাকে একটু ছুটি দাও এখন ছুটি গ্র্যান্ট হয়েছে কি না আমার মনে হয় ছুটি আল্লাহ তাহলে এইভাবে গ্র্যান্ট করেন না যাই হোক তাহলে এনকিয়াত চতুর্থ শর্তটা কি এনক্তিয়াদ আপনাকে কন্টিনিউয়াসলি আল্লাহর এবং তার রাসুল সাল্লাহ আনুগত্য করে যেতে হবে যেখানে সত্যিকার অর্থে কোনো ছুটি নাই মনে রাখবেন এই এনকিয়াত থেকে আল্লাহ এবং তার রাসুল কখনও কাউকে ছুটি দেননি এবং আল্লাহ কখনো ছুটি দেবেন না পঞ্চম যে বিষয়টা সেটা হচ্ছে সত্যবাদিতা ট্রুথফুলনেস আমাদেরকে যা আমরা বলছি যে সাক্ষ্য দিচ্ছি যে কাজটা অ্যাকসেপ্ট করে আমরা এখন আমাদের জীবনটাকে আনুগত্যের মধ্য দিয়ে সাজিয়ে চলেছি ওই জায়গাটা আমাদের সত্যবাদিতাও লাগবে কোনো ধরনের জন্য নেফাকি না আসে কোনো ধরনের জন্য মিথ্যাচার ভান, ভনিতা এগুলির জন্য আমাদেরকে পেয়ে না বসে দেখবেন যে অনেক সময় সেটা পেয়ে বসে যারা কিছু ভালো কাজ করেন তারা ইনিয়ে নিয়ে বিনিয়ে নানাভাবে নিজের ভালো কাজটাকে মানুষের কাছে প্রচার করতে চান সেটা আল্লাহ জাকারে হোক অথবা তাহায্যদ আকারে হোক অথবা যে জাকাত দিচ্ছেন যে আমি তো বেশি দিতে পারি নাই দুই লাখ পাঁচ লাখ দেই মানে এইভাবে অথবা যিনি বড় কর্পোরেট ব্যবসার মালিক তিনি বলেন আমি মাত্র পাঁচ কোটি টাকা দেই মানে বুঝাতে চাচ্ছেন খুব কম কিন্তু আসলে শোনাতে চাচ্ছেন যে বিশাল একটা অ্যামাউন্ট আমি দেই তাহলে ট্রুথফুলনেস থাকলো না আমাদেরকে সত্যবাদিতা অর্জন করতে হবে যাতে করে আমাদের নিয়তের সততা থাকে নিয়তের মধ্যেও কোনো ধরনের রিয়া না ঢুকে এবং অসততা না ঢুকে অসত্য কোনো কিছু না ঢুকে পঞ্চম ষষ্ঠ যেটা সেটি হলো ক্লাস এই যে যা কিছু আমরা এতক্ষণ পর্যন্ত করলাম এই শর্তগুলো কার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে সন্তুষ্ট দুনিয়ার কোনো উদ্দেশ্যে আপনি শর্তগুলো মেনটেন করবেন না আপনি শর্তগুলো মেনটেন করবেন আল্লাহর সন্তুষ্টের জন্য এবং সপ্তম হল মাহাব্বাহ খুব গুরুত্বপূর্ণ আরেকটা পয়েন্ট ডু ইউ লাভ লা লাহ ইল্লাহ আপনি কি লা লাহ ইল্লাহকে ভালোবাসেন এই কালেমাটা কি আপনার খুবই পছন্দের এই কালেমাটা কি আপনার অন্তরে ভালোবাসার সাথে আপনি স্থাপন করেছেন নাকি একটা রুটিন ওয়ার্ক এই প্রশ্নটা নিজেকে করবেন লা ইলাহা ইল্লাল্লাহ যিনি আল্লাহকে চিনেছেন আল্লাহর উলুহিয়াত রুবুবিয়াতের অর্থ যিনি হৃদয়ঙ্গম করেছেন তিনি আল্লাহকে ভালো না বেসে পারেন না আল্লাহ আপনাকে এই দুনিয়াতেও কি সম্পদ দিয়েছেন দেখেন সব সম্পদ বাদ দেন আপনার হিউম্যান বডি এর মধ্যে আপনার এমন অনেক কিছু আছে এই যে শিরা উপশিরার মধ্যেও এমন কিছু আছে সেদিন আমি একটা জায়গায় পড়লাম যেটা এত লম্বা এই পৃথিবীকে বার ঘেরাও করা যাবে বা বাধা যাবে সুভান আল্লাহ বিজ্ঞানের আরও জিনিস যত শুনবেন দেখবেন এর স্রোষ্টাকে আল্লাহ আমাদের এই যে চোখের কর্ণিয়া বলেন আমাদের হিউম্যান বডির মধ্যে আরও কত কিছু আছে সব কিছু তো এত বিশালত্ব আমরা তো জানি না না জানার কারণে কত বড় নেরামত এটা আমরা বুঝি না সুতরাং আমাদের আমরা যদি বুঝতাম তাহলে আল্লাহর প্রতি আমাদের মনে হয় সারাক্ষণই তো থাকার একটা অভ্যাস হয়তো গড়ে উঠত যে এত বড় মার্সি করেছেন আল্লাহ আমাকে এত বড় নেয়ামত দিয়েছেন আর যদি জান্নাতে কি আছে এটা জানতেন তাহলে তো আমার মনে হয় এক মুহূর্তের জন্য আল্লাহর এবদর থেকে কেউ নিজেকে বিরত রাখতেন না যেটা হাদিসে কুদ্সিতে এসেছে না চোখ দিন দেখেছে না কান কোনোদিন কোনো কোনো কান কোনো দিন শুনেছে না কোনো মানুষের অন্তরে কোনো দিন উদয় হয়েছে যে এত সুন্দর নিয়ামত হতে পারে সেই ব্যবস্থা আল্লাহ জান্নাতে করে রেখেছেন তাহলে সে আল্লাহকে ভালোবাসবেন না সে আল্লাহর যে কালিমা বা সেটাকে ভালোবাসবেন না মনে রাখবেন এই ষাটটা শর্ত পূরণের মধ্য দিয়েই প্রকৃত মোমেন হওয়া যাবে অন্যথায় নামকাও আস্তে মুসলিম হওয়া যাবে সত্যিকার মোমেন হওয়া যাবে না আসুন আমরা লা ইহাই অর্থটা ভালো করে অনুধাবন করি এর যে মোক্তবা সেটা পরিপালন করি এর যে ফজিলত সেগুলো বুঝে লা ইহা ইহার সাথে নিজেকে ওতপ্রোতভাবে জড়িত করে নেয় এবং তার শর্তগুলো খুব সুন্দরভাবে আমরা পূরণ করি আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন